আমার দক্ষিণ শর্মা মানকাসর জেলাত প্রথমবারের কারণে নিউ টেকনোলজি আমার নতুন ব্রিডর ধান যান্ত্রিক পদ্ধতিতে কেনেকে পথাত রুব পারি কেনেকে তার সিড পেলাব পারি তার একটা পরীক্ষণ আজি আছে। আর আমি হাটসিংমারী এফপিসি আর বিশেষকে আমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমার যৌথ প্রচেষ্টারে আজি এখন করেছে। বিশেষকে আমার এইটুক যথেষ্ট উপকৃত হব বলে আমি অনুভব করছো। নতুনকে কেনেকে আমি এইটু সাইন্টিফিক মেথডবিলাক আমি এগ্রিকালচারত ইন্ট্রোডিউস করব পারো, কেনেকে আমি ইমান হাইব্রিড নিউ ব্রিডর যেখানি ধান কেনেকে আমি বেশি ফসল পাব পারো, কেনেকে আমি যেহেতু লেবারের স্কার্সিটি সকল জায়গাতে লেবার পাওয়া না যায়, হাই এক্সপেন্সিভ হয় লেবারের কারণে, তো সো তার কারণে মেশিনারি কেনেকে ইউজ করে করব পারি তার একটা পরীক্ষণ আজ হল আর আজিরপর হুবা আরম্ভণি হল। মই ভাবু এই প্রচেষ্টায় মানকেশ্বরের এগ্রিকালচার ডিপার্টমেন্টত একটা যুগান্তকারী পরিবর্তন আনব আর যেটির জড়িয়ে মই আমি এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর আমার এপিসিক ধন্যবাদ জ্ঞাপন করছো। আপনাদের এইটু সকল ঠাইত পরীক্ষণ হোক আর সকল কৃষকের এইটার উপকৃত হোক এনে আশা করছো। আগন্তুক দিনত আরো বেশি শক্তিশালী করে কেনেকে আমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট মজবুত করব পারি, যেহেতু আমি এগ্রিবেস একটা স্টেট, আমার এগ্রিবেস একটা অঞ্চল, আমার এইখানে আমি বেশিকে এগ্রিকালচারটা বেশিকে সক্ষম করবর কারণে এফপিসি বা এফপিওবিল যা আছে সেবিলাক একটিভ হোক, এগ্রিকালচার ডিপার্টমেন্টের পর যেখানে সলিস্টিক সাপোর্ট লাগে তেখেতসকলে দিয়ে আছে দিয়ে থাকিব। আর কিবা প্রবলেম হলে কিবা অসুবিধা হলে আমি আছো, আমাক অবগত করলেও আমি এইবিলাকের ক্ষেত্রে সহায় সহযোগিতা আগবাম। আমার দক্ষিণ শর্মা মানকাসর জেলাত প্রথমবারের কারণে নিউ টেকনোলজি আমার নতুন ব্রিডর ধান যান্ত্রিক পদ্ধতিতে কেনেকে পথাত রুব পারি কেনেকে তার সিড পেলাব পারি তার একটা পরীক্ষণ আজ আছে হল। আর আমি হাটসিংমারী এফপিসি আর বিশেষকে আমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট আমার যৌথ প্রচেষ্টারে আজি এখন করেছে। বিশেষকে আমার এইটুক যথেষ্ট উপকৃত হব বলে আমি অনুভব করছো। নতুনকে কেনেকে আমি এইটু সাইন্টিফিক মেথডবিল আমি এগ্রিকালচারত ইন্ট্রোডিউস করব পারো, কেনেকে আমি ইমান হাইব্রিড নিউ ব্রিডর যেখানি ধান কেনেকে আমি বেশি ফসল পাব পারো, কেনেকে আমি যেহেতু লেবারের স্কার্সিটি সকল জায়গাতে লেবার পাওয়া না যায়, হাই এক্সপেন্সিভ হয় লেবারের কারণে, তো সো তার কারণে মেশিনারি কেনেকে ইউজ করে করব পারি তার একটা পরীক্ষণ আজ হল আর আজিরপর হুবা আরম্ভণি হল। মই ভাবু এই প্রচেষ্টায় মানকেশ্বরের এগ্রিকালচার ডিপার্টমেন্টত একটা যুগান্তকারী পরিবর্তন আনব আর যেটির জড়িয়ে মই আমি এগ্রিকালচার ডিপার্টমেন্ট আর আমার এপিসিক ধন্যবাদ জ্ঞাপন করছো। আপনাদের এইটু সকল ঠাইত পরীক্ষণ হোক আর সকল কৃষকের এইটার উপকৃত হোক এনে আশা করছো। আগন্তুক দিনত আরো বেশি শক্তিশালী করে কেনেকে আমার এগ্রিকালচার ডিপার্টমেন্ট মজবুত করব পারি, যেহেতু আমি এগ্রিবেস একটা স্টেট, আমার এগ্রিবেস একটা অঞ্চল, আমার এইখানে আমি বেশিকে এগ্রিকালচারটা বেশিকে সক্ষম করবর কারণে এফপিসি বা এফপিওবিল যা আছে সেবিলাক একটিভ হোক, এগ্রিকালচার ডিপার্টমেন্টের পর যেখানে সলিস্টিক সাপোর্ট লাগে তেখেতসকলে দিয়ে আছে দিয়ে থাকিব। আর কিবা প্রবলেম হলে কিবা অসুবিধা হলে আমি আছো, আমাক অবগত করলেও আমি এইবিলাকের ক্ষেত্রে সহায় সহযোগিতা আগবাম।